প্রিয় শিক্ষার্থীরা, ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন বাংলা ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমাদের বাংলার বিষয়টা হলো দুপুর ছেলেবেলা। আজকের বাংলা ক্লাসটা মূলত দ্বিতীয় শ্রেণীর জন্য। আজকে আমরা দুপুর ছেলেবেলা এই অধ্যায়টা পড়ব এবং এখান থেকে কিছু প্রশ্ন বোঝার চেষ্টা করব। সুতরাং পড়া শুরু করা যাক। দুপুর ছেলেবেলা। গ্রামের নাম চুরুলিয়া। পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে, নাম তার দুখু। মাথায় ঝাঁকড়া চুল, চোখ দুটো বড় বড়। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে, বনে বাদাড়ে ঘুরে বেড়ায়, তাল পুকুরে টলটলে পানিতে সাঁতার কাটে। চুরুলিয়া গ্রাম গাছ পালায় ঘেরা, গাছে গাছে পাখি ডাকে, পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। দুখু ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম। সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে, সবুজ পাতার মধ্যে ডাঁসা ডাঁসা পেয়ারা। গাছের শাখায় শাখায় তর তর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি, পেয়ারা খায়। দুখু ভাবে, যদি কাঠবিড়ালি হতাম। দুখুর বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ, মসজিদের পাশে আছে মক্তব। সেই মক্তবে দুখু লেখাপড়া করে, মুখে মুখে ছড়া বানায়, অন্যকে শোনায়। দুখুর গানের গলাও ছিল সুরেলা, মুখে মুখে গান বেঁধে গাইত, সকাল সকলে গান শুনে মুগ্ধ হতো। কে এই দুখু? তিনি বাংলার নাম করা কবি কাজী নজরুল ইসলাম। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন, লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। তিনি আমাদের জাতীয় কবি। এখন আমরা দেখব এই টেক্সট থেকে কী কী ধরনের প্রশ্ন হতে পারে। হতে পারে, দুখুর গ্রামের নাম কি? আমাদের জাতীয় কবিকে আরও প্রশ্ন হতে পারে, দুখুর বাড়ির পাশে কি ছিল? আরও প্রশ্ন হতে পারে, দুখু কেমন করে গান গাইত? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা শিটে দিয়ে দিয়েছি, তোমরা শিটটা সংগ্রহ করে ওখান থেকে মুখস্থ করে নিবে পরীক্ষার জন্য। এরপরে আমরা আরও একটা কবিতা পড়ব, কবিতার নাম প্রার্থনা, লিখেছেন সুপিয়া কামাল। সুতরাং আমরা কবিতাটা পড়া শুরু করি। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। মাতা পিতা ভাই বোন ও সবজন, সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ। তাই যেন মোরা তোমারে না ভুলি, সহজ সরল সহজ সৎ পথে চলি, কত ভালো তুমি কত ভালোবাসো গেয়ে যায় এই গান। এই কবিতাটা মূলত প্রভুর কাছে প্রার্থনা করা হয়েছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়েছে। এখান থেকে কী কী ধরনের প্রশ্ন হতে পারে আমরা একটু দেখে নিই। এখানে আমরা বলতে পারি, এখানে কোশ্চেন হতে পারে, রহিম রহমান কাকে বলা হয়েছে? এখানে দান বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে? আরও প্রশ্ন হতে পারে, আমরা কোন পথে চলি, আমরা কোন পথে চলার প্রার্থনা করেছি? এই ধরনের প্রশ্ন হতে পারে। আমরা অনুশীলনে আরও অনেক প্রশ্ন পেয়ে যাব, এই প্রশ্নগুলোর উত্তর সব শিটে দেওয়া হয়েছে, তোমরা শিট থেকে মুখস্থ করে নেবে। আমরা আরও একটা টেক্সট পড়ব, এই টেক্সটার নাম খামার বাড়ির পশু পাখি। সুতরাং পড়া যাক। গ্রামের নাম সোনাইমুড়ি, গ্রামে নানা পেশার মানুষের বাস, গ্রামের পাশেই তিতাস নদী, সেই নদীর পাড়ে গনি মিয়ার খামার। খামারে আছে অনেক গরু ও বাছর, দিনের বেলা গরুগুলো মাঠে চড়ে, ঘাস খায়, বাছুরগুলো এদিক ওদিক ছোটাছুটি করে, মাঝে মাঝে গাফি হাম্বা হাম্বা ডাকে, ডাক শুনে বাছুর ছুটে যায় মায়ের কাছে। খামারের গরুগুলো খৈল আর ভুষি খায়। গনি মিয়া শখ করে কবুতর পোষেন, কবুতরগুলো বাক বাকুম করে ডাকে। গনি মিয়ার মেয়ে রীতা, রীতা দ্বিতীয় শ্রেণীতে পড়ে, সে কবুতরগুলোকে
खूब ভালোবাসে। গম ও মটর খেতে দেয়। কবুতরগুলো ইচ্ছে মতো উড়াউড়ি করে। পাশেই পরাণ বাবুর ছাগলের খামার। খামারে আছে অনেক ছাগল ও ছাগলছানা। সেগুলোর কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটা লালচে। ছাগলগুলো মাঠে চড়ে, ঘাস খায়, লতা পাতা খায়। ছাগল ডাকে ব্যা ব্যা। আশেপাশেই ছাগলছানাগুলো লাফালাফি করে। একটু দূরেই মতিবিবির মুরগির খামার। সেখানে আছে অনেক মোরগ আর মুরগি। সকালবেলা মোরগের ডাকে সবার ঘুম ভাঙে। মোরগের ডাকে কুকুর কু, কুকুর কু। লাল ঝুটি মোরগ দেখতে খুব সুন্দর। মোরগ ও মুরগিগুলো এদিক ওদিক চড়ে বেড়ায়, দানা খায়, মুরগি ডিম পাড়ে। সেগুলো বেচে মতিবিবি অনেক টাকা আয় করে। মতিবিবি একটা কুকুর পোষেন। সে খামারের মোরগ মুরগি পাহারা দেয়। রাতের বেলা শিয়াল ডাকে হুক্কা হুয়া, হুক্কা হুয়া। মুরগি খাওয়ার লোভে চুপি চুপি খামারের কাছে আসে। টের পেয়ে কুকুরটা ডেকে ওঠে ঘেউ ঘেউ করে। তাড়া করে শিয়ালকে। মুরগির খামারের পাশে রয়েছে একটা বড় পুকুর। সেখানেই শীতল বড়ুয়ার হাঁসের খামার। সে খামারে অনেক হাঁস আছে। সকালবেলা হাঁসেরা প্যাক প্যাক করে ডাকে, দল বেঁধে পুকুরে নামে। শামুক খায়, দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, এখন আমরা দেখব খামার বাড়ির পশু পাখি এই অধ্যায়টা থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে। ছোট প্রশ্ন যেমন হতে পারে গ্রামের নাম কি, আরও হতে পারে এখানে কয়টা খামারের কথা বলা হয়েছে, এখানে কি কি পশু এবং পাখির নাম বলা হয়েছে, এই ধরনের প্রশ্ন হতে পারে। ছাগলের খামারটা কার ছিল এমন প্রশ্ন হতে পারে। মোরগ কেমন করে ডাকে এই প্রশ্ন হতে পারে। মতিবিবির মুরগি পাহারা দিত কে, এই ধরনের প্রশ্ন হতে পারে। হাঁসের খামারটা কার ছিল, আমরা এখানে অনুশীলনে আরও অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর আমরা শিটে দিয়ে দিয়েছি। আমরা এখানে জাস্ট টেক্সটটা পড়িয়ে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের বাংলা অংশে, দ্বিতীয় শ্রেণীর বাংলা অংশে সর্বশেষ যে অধ্যায়টা আছে সেটা এখন পড়ার চেষ্টা করব। সুতরাং শুরু করা যাক। ছয় ঋতুর দেশ। আমাদের দেশটা কত সুন্দর, তার নানা রূপ। চারপাশে সবুজ আর সবুজ, মাথার উপর নীল আকাশ, রূপালি ফিতার মতো নদী বয়ে যায়। সকালে সূর্য ওঠে, নরম আলোয় চারদিক হেসে ওঠে। দুপুরে রোদ কড়া হয়, বিকালে রোদ সোনালি। সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে। রাত কখনো অন্ধকার, কখনো চাঁদের আলোয় ঝলমলে। এভাবে একদিন হয়, সাত দিনে হয় এক সপ্তাহ, আর ৩০ দিনে এক মাস। ১২ মাসে হয় এক বছর, দুই মাসে একটি ঋতু। আমাদের ঋতু হচ্ছে ৬টি। বাংলা বছর বৈশাখ মাস দিয়ে শুরু হয়, বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্মকাল। এ সময়ে খুব গরম পড়ে, খাল বিল শুকিয়ে ফেটে যায়, কখনো কখনো প্রচণ্ড ঝড় হয়, তখন যানমালেরও ক্ষতি হয়। আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু। আকাশে তখন ঘন কালো মেঘের আনাগোনা, যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামে, খাল বিল পানিতে থই থই করে, ব্যাং ডাকে, ঘ্যাঙুর ঘ্যাং, কদম আর কেয়ার গন্ধে বাতাস ভরপুর থাকে। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু, তখন নতুন ধানের শীষ বাতাসে মাথা দোলায়। এ সময় আকাশের রং হয়ে ওঠে গাঢ় নীল, তুলোর মতো হালকা সাদা মেঘ ভেসে বেড়ায়। নদীর ধারে কাশফুলের দোলা লাগে, বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায়। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু, তখন মাঠে মাঠে ধান পাকে, ঘরে ঘরে নতুন চালের পিঠে পায়েস তৈরির উৎসব হয়। এ উৎসবকে বলে নবান্ন। এ সময় একটু একটু ঠান্ডা পড়তে থাকে, সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে। পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু, এ সময় খেজুরের রস ও গুড় পাওয়া যায়, ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়,
চারপাশ ঢাকা থাকে ঘন কুয়াশায়, সকালে গাছপালা আর ঘাসের ডগায় বেশ শিশির জমে, শীতের শেষ দিকে শুরু হয় গাছ থেকে পাতা ঝরা। ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্ত ঋতু, এ সময় প্রকৃতির নতুন রূপে সাজে নানান ফুলে ভরা থাকে গাছ, শাখায় শাখায় পাখি গান করে, কোকিলের গানের সুরে মন ভরে যায়। বসন্তকে বলা হয় ঋতুর রাজা। এখানেই আমাদের টেক্সটটা শেষ। এই টেক্সট থেকে আবার অনেক তথ্য পেয়েছি এবং এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে। আমরা কী কী প্রশ্ন হতে পারে মোটামুটি একটা ধারণা পেতে পারি, যেমন আমাদের দেশে কয়টা ঋতু আছে? ছয়টি ঋতু আছে। প্রত্যেকটা ঋতুর বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা ঋতু কোন কোন মাস নিয়ে গঠিত হয় সেই সংক্রান্ত প্রশ্ন হতে পারে, যেমন গ্রীষ্মকালের দুইটা বৈশিষ্ট্য লেখো এমন প্রশ্ন হতে পারে। কদম ফুল এবং কেয়া ফুল ফোটে কোন সময়ে এমন প্রশ্ন হতে পারে। আরও প্রশ্ন হতে পারে তুলোর মতো হালকা সাদা মেঘ ভেসে বেড়ায় কোন ঋতুতে, এটা সাধারণত দেখা যায় এমন প্রশ্ন হতে পারে। আরও প্রশ্ন হতে পারে নবান্ন উৎসব কাকে বলে বা নবান্ন উৎসব সম্পর্কে তুমি কি জানো এমন প্রশ্ন হতে পারে। কোন কোন মাস নিয়ে শীত ঋতু হতে পারে। পাতা ঝরে যায় কোন ঋতুতে এটাও প্রশ্ন হতে পারে। ঋতুর রাজা বলা হয় কোন ঋতুকে, বসন্তকে, এটাও প্রশ্ন হতে পারে। আমরা অনুশীলনে অনেক প্রশ্ন দেখে থাকবো, শূন্যস্থান পূরণ, ছোটো প্রশ্ন, আমরা সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের শিটে দিয়ে দিয়েছি। তোমরা আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের সবগুলো টেক্সটের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং সেই অনুযায়ী তোমরা শিট থেকে এবং অনুশীলন থেকে প্রশ্ন উত্তর করতে পারবে। তো এই ছিল সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাসের বাংলা ক্লাস। আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হবে। তো সবাই ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।